এই সিদ্ধান্তটা যে কতটা ভয়ঙ্কর প্রভাব ফেলবে একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, একটা দেশে সামরিকভাবে শেষ করে দিছে, লুটতে লুটতে শেষ করে দিছে, সেই দেশের মানুষ রাস্তায় নেমা ভিক্ষা করে কিন্তু ভিক্ষা দেওয়ার মতন মানুষেরও সংকট আছে, মানুষের কাজ নেই, তারপরও নানান কষ্ট করে যেমনি যেমনি হোক নিজেদের অর্থনীতির চাকাটা একটু ঘুরাইতে শুরু করেছিল আমাদের ইরাক। দর্শক, সাদ্দাম হোসেনের সেই ইরাক, যে ইরাক আক্রমণ নিয়ে মার্কিন একজন জেনারেলের বক্তব্য আপনাদেরকে শুনিয়েছিলাম, দেখিয়েছিলাম, তারা বলছে একটা ভুলের কারণে, একটা ভুল ইনফরমেশনের কারণে নাকি এত বড় ঘটনা ঘটাই দিছে, তারপরও ঝাল মিটে নাই, নতুন এক সিদ্ধান্ত নিয়েছে, আর এই সিদ্ধান্তের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, কারণ এটা মার্কিনীদের একটা মানে ক্ষমতার অপব্যবহার, যার কারণে বাংলাদেশও কিন্তু কয়েকদিন আগে বা কয়েক মাস আগে আমি নিউজটা দিয়েছিলাম যে বাংলাদেশও এই ক্ষেত্রে সচেতনতামূলক পদক্ষেপের জন্য হাইকোর্টে একটা এপিল হয়েছিল। তো আমার মনে হয় মাঝে মাঝে এগুলো একটু সচেতন থাকাও দরকার, কারণ আমেরিকা এই কাজটা করে। আজকে রাশিয়াকে সাইজ করার জন্য রাশিয়ার $3 বিলিয়ন সম্পত্তি পৃথিবীর বিভিন্ন দেশে ব্যাংকে থাকা টাকা সিজ করে ফেলছে। এবার টার্গেট করা হয়েছে আবারও ইরাককে। কেন ভাই, দেখেন কী কারণে, ইরাকের 14টি ব্যাংকে নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। এখন আমেরিকার এই নিষিদ্ধ করায় কী কী ঝামেলা হচ্ছে, অলরেডি ইরাকের বিশাল একটা টাকা আমেরিকার ফেডারেল যে রিজার্ভ আছে সেখানে কিন্তু আটকানো আছে। এরপরে 14টা ব্যাংকের মাধ্যমেই কিছু কিছু লেনদেন হইতো, যেহেতু ইরান আস্তে আস্তে অর্থনীতিতে আপনার ঘুরে দাঁড়াচ্ছে, এরই মাঝখানে নিজেদের ঝালটা ইরানের সাথে যুদ্ধের মাঠে মিটাইতে না পাইরা, ওই যে পারস্য উপসাগরে লাগালাগি সিচুয়েশন, বিমান পাঠাইছিল ইরান, এরকম ডেস্ট্রয়ার খাড়া করে রাখছে উপরের দিকে, আইলে মাইডা দিব, এখন আসছে ইরানের উপর নতুন চাপ করতে যেয়া ইরাকরে বাটে ফেলাইল। ইরাকের 14টি ব্যাংকে নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র, নিষিদ্ধ এই ব্যাংকগুলো এখন থেকে মার্কিন ডলারে লেনদেন করতে পারবে না। ইরানে মার্কিন মুদ্রা পাচারের বিরুদ্ধে ক্র্যাকডাউনের অংশ হিসাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গতকালকে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক মাধ্যম আপনার রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে 14টি ইরাকি ব্যাংকে আপনার ডলার লেনদেন করতে যুক্তরাষ্ট্র নিষিদ্ধ করেছে। ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এই প্রতিবেদন করেছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ এবং ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। এটি ইরানে মার্কিন মুদ্রা পাচারের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জারি করা হলো। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে ইরাকি ব্যাংকগুলো অর্থ পাচার এবং জালিয়াতিমূলক লেনদেনে জড়িত বলে তথ্য পেয়েছে যুক্তরাষ্ট্র। এসব ইরাকি ব্যাংকের মধ্যে কয়েকটি ব্যাংকে আবার নিষেধাজ্ঞা প্রাপ্ত ব্যক্তি যুক্ত থাকতে পারে এবং এতে ইরান লাভবান হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করে এই নিষেধাজ্ঞা নেওয়া হলো। আমি বলতে চাই, সেই যে ইরাক আক্রমণ করলো, 20 বছর পরে আইসা বললো যে একটা ভুল মেসেজের কারণে ইরাকের সাথে এটা ঘটছে, তো এই যে এখন আবার এরা যে মেসেজ পাইয়া ইরাকের 14টা ব্যাংকের ডলারে লেনদেনে আটকাই দিল, বুঝছেন তো, ইরাকের মানুষগুলো ব্যবসা বাণিজ্য করবে কি দিয়া, মানে এদেরকে কি আবারও পঙ্গু করে দেওয়া হচ্ছে না? স্বাভাবিকভাবে এখন বিশ্ব একটা সার্কেলিংয়ের মধ্যে চলে, তাই না? একটা দেশ আরেকটা দেশের সহযোগিতা ছাড়া চলতে পারে না, আর একটা দেশের সাথে আরেকটা দেশের বাণিজ্যের সিস্টেমগুলোই হচ্ছে ব্যাংক। এমনি ডলার সংকট থেকে শুরু করা নানান ঝামেলায় পৃথিবী এখন অশান্ত, এর মাঝখানে ইরাক যদি ধরেন এই ধরনের ব্যাংক থেকে কোনো লেনদেন করতে না পারে ডলার ইউজ কইরা, তো ভাই এই দেশের মানুষগুলো কী করবে আপনি মনে করেন? জৈশ এক মার্কিন কর্মকর্তার প্রভাবশালী বরাত দিয়ে প্রভাবশালী এই সংবাদ মাধ্যম বলছে আমাদের সন্দেহ করার জোরালো কারণ রয়েছে। তো কারণ কি? পাচারকৃত এই তহবিলের মধ্যে অন্তত কিছু অর্থ চিহ্নিত ব্যক্তিদের উপকৃত করতে পারে অথবা তাদের কাছে পৌঁছাতে পারে, এবং অবশ্যই ইরাকে এই নিষেধাজ্ঞার ঝুঁকি ইরানের সাথে সম্পর্কিত, বিষয়টা বুঝতে পারছেন তো? ইরাককে কিন্তু ইরান কিছুটা পুনর্গঠিত হতে সহায়তা করছে, তো স্বাভাবিকভাবে সেখানের কিছু ব্যক্তি যুক্তরাষ্ট্রের কাছে অপছন্দ, মানে আপনি অপছন্দ করতে হবে, বোঝেন নাই, এরা ইসরায়েলকে পছন্দ করে আপনি পছন্দ করতে হবে, ইসরায়েলের জন্য এরা অনেক কিছু করে, কোনো নিষেধাজ্ঞা টিষেধাজ্ঞা ওই দেশের চোখে দেখে না, মানবাধিকার লঙ্ঘনও দেখে না, কিন্তু ইরাক নামক দেশটারে ইরান চাইতেছিল একটু সহযোগিতা করতে, এখন ওই ইরানের ঝাল মিটানোর জন্য ইরাকের এই 5টা ব্যাংকের এসে দিন শেষে ধরছে। মার্কিন নিষেধাজ্ঞা তালিকার মধ্যে থাকা ব্যাংকগুলোর মধ্যে হয়েছে আল মুস্তাশার ইসলামিক ব্যাংক, অ্যারভিল ব্যাংক, ওয়ার্ল্ড ইসলামিক ব্যাংক এবং জাইন ইরাক ইসলামিক ব্যাংক আপনার। আর এই বিষয়ে জানতে ইরাকের প্রাইভেট ব্যাংক অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করা হলে আপনার রয়টার্সের সাথে তারা কোনো আপনার রিপ্লাই করেনি। এছাড়া ইরাকি সরকার, মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট এবং নিউ ইয়র্কের
ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কও তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে কোনো রকম সাড়া দেয়নি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যাপক নিষেধাজ্ঞা রয়েছে এবং এই নিষেধাজ্ঞার কারণে বিশ্বের বহু দেশে থাকা বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ প্রবেশ করতে পারছে না তেহরানে। যুক্তরাষ্ট্র ব্যাস জোর দিয়ে চায় ইরানের উপর নির্ভরশীলতা নয়, তেল সমৃদ্ধ ইরাক স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে যাক, আর তাই ইরানকে বাদ দিয়া এদেরকে ডাইকাইন্না নিজেদের তেল লুট করার জন্য সিস্টেম দেওয়া হোক। আজ পর্যন্ত আমেরিকা গিয়ে ঘাঁটি গেড়ছে, সেই দেশটারে চাঁদের দেশে নিজেদের কাছে পৌঁছাইছে এমন একটা দেশের নাম বলেন ইসরায়েল ছাড়া, সেখানে অস্ত্র ব্যবসা চলে বিলিয়ন বিলিয়ন ডলারের, আর ইসরায়েল প্রযুক্তির বাপ, সেই প্রযুক্তি আবার আমেরিকা কিনে। এছাড়া একটা দেশের নাম বলেন যেইখানেই আমেরিকার মতন বন্ধু থাকলে শত্রু লাগে না, একটু বুঝতে লেট হয়। আপনি একটু চিন্তা করেন, জাস্ট বিএনপি বা আমরা আওয়ামী লীগ এন্টি রাজনীতি থেকে না, আপনি এমনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন আমেরিকার ইস্যুটা। নিজেদের দেশের ভেতরে ভালো কিন্তু বাহিরের সাথে কি করে? তো যাই হোক, ইরাকে আল্লাহ হেফাজত করবে, রাখে আল্লাহ মারেকে। ভালোই থাকুন, আসসালামু আলাইকুম।